রমজানের ফজিলত ও গুরুত্ব। রহমত, বরকত ও মাগফিরাতের মাস রমজান। এ মাস তাই সবার কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই চায় কিভাবে এ মাস থেকে বেশি বেশি উপকৃত হওয়া যায়। সবাই আন্তরিকতাভাবে কামনা করে নিজেকে সকল প্রকার পাপ পঙ্কিলতা থেকে মুক্তি করে পবিত্র একটি জীবন শুরু করতে। হিজরি পঞ্জিকার ১২টি মাসের মধ্যে শুধুমাত্র একটি মাসের নামই পবিত্র কুরআনে উল্লেখ করা হয়েছে, আর সে মাসটি হলো রমজান, যা এ মাসটির অসামান্য মর্যাদা পরিচয় বহন করে। রমজান একটি আরবি শব্দ, এর শব্দমূলক হলো আরামিম দুয়াদ। আরবি ভাষায় এর অর্থ হচ্ছে অতিরিক্ত গরম, কঠোর সূর্যতাপ, দহন, জ্বলন, তৃষ্ণা এবং গলে যাওয়া। রমজান মাসে যেহেতু নেক আমলের কারণে বিগত গুনাহ বা পাপগুলো বিমোচিত হয়ে যায় কিংবা গলে গলে নিঃশেষ হয়ে যায়, সেজন্যই এই মাসের নাম হলো রমজান। ইসলামের মৌলিক ৫টি বিধানেরও একটি হলো রমজান। তবে এই বিধানটি কেবল আমাদের জন্যই নয়, বরং আমাদের পরবর্তী নবী ও রাসূলগণের উম্মতদের জন্য অবশ্যই পালনীয় কর্তব্য হিসেবে বিধিবদ্ধ করা হয়েছিল। মহান রাব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেছেন, অর্থাৎ হে বিশ্বাসীগণ, রোজা যেরূপ তোমাদের পূর্ববর্তীদের উপর আবশ্যক ছিল তেমনি তোমাদের উপরও তা আবশ্যক করা হলো, হয়তো তোমরা সাবধানীয় হবে। একই সূরায় তিনি আরো বলেছেন, রমজান মাস যাতে কুরআন অবতীর্ণ হয়েছে, যা মানব জাতির জন্য দিশারি এবং এতে পথ নির্দেশ ও সত্য ও মিথ্যার পার্থক্যকারী স্পষ্ট নির্দেশন রয়েছে। সুতরাং তোমাদের মধ্যে যে কেউ এই মাসে উপস্থিত থাকবে সে যেন রোজা রাখে। রোজার গুরুত্ব সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেছেন, রোজা একান্তনীয় আমার জন্য আর আমি এর প্রতিদান দিব। পরকালে যে তিনি কি পুরস্কার দিবেন তা কিছুটা ইঙ্গিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিয়েছেন। সে থেকে রোজাদারগণ নিশ্চয় পরিতৃপ্ত হবার আনন্দ পাবেন। রাসূলে খুদা বলেছেন, রমজান এমন একটি মাস যে মাসে আল্লাহ তোমাদের জন্য রোজা রাখাকে ফরজ করে দিয়েছেন। অতএব যে ব্যক্তি ইমান সহকারে আল্লাহর নৈকট্য লাভের আশায় রোজা রাখবে, তার জন্য রোজার সেই দিনটি হবে এমন যেন সবেমাত্র সে মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে। অর্থাৎ রোজাদার তার সকল গুনাহ থেকে মুক্তি পেয়ে নিষ্পাপ শিশুটির মতো হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রমজানের ফজিলত, গুরুত্ব ও মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে বলেছেন, পবিত্র রমজান মাস দয়া, কল্যাণ ও ক্ষমার মাস। এ মাস মহান আল্লাহর কাছে শ্রেষ্ঠ মাস। এ মাসের দিনগুলো সবচেয়ে সেরা দিন, এর রাতগুলো শ্রেষ্ঠ রাত এবং এর প্রতিটি মুহূর্ত অত্যন্ত মূল্যবান। রহমত, বরকত ও মাগফিরাতের মাস তথা পবিত্র রমজান মাসে আল্লাহর দস্তরখান আমাদের জন্য উন্মুক্ত। তিনি তোমাদেরকে এ মাসে সম্মানিত করেছেন। এ মাসে তোমাদের প্রতিটি নিঃশ্বাস মহান আল্লাহর গুণগান বা জিকিরের সমতুল্য। এ মাসে তোমাদের ঘুম প্রার্থনার সমতুল্য। এ মাসে তোমাদের সৎ কাজ এবং প্রার্থনা বা দোয়াগুলো কবুল করা হবে। তাই মহান আল্লাহর কাছে আন্তরিক ও পবিত্র চিত্তে প্রার্থনা করো যে তিনি যেন তোমাদেরকে রোজা রাখার এবং কুরআন তেলাওয়াতের তৌফিক দান করেন। গুনাহের জন্য অনুতপ্ত হও ও তওবা করো এবং নামাজের সময় মুনাজাতের জন্য হাত উপরে তুলো, কারণ নামাজের সময় দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়। এ সময় মহান আল্লাহ তার বান্দাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকান।
এ সময় কেউ তার কাছে কিছু চাইলে তিনি তা দান করেন, কেউ তাকে ডাকলে তিনি জবাব দেন, কেউ কাকুতি মিনতি করলে তার কাকুতি মিনতি তিনি গ্রহণ করেন। কেননা পবিত্র কুরআনে সূরা গাফিয়ারের 19 নম্বর আয়াতে তিনি নিজেই বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব, নিশ্চয় যারা আমার ইবাদত হতে বিমুখ তারা লঞ্চিত হয়ে জাহান্নামে প্রবেশ করিবে। মানবতার মুক্তির দ্রুত বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের গুরুত্ব ও মাহাত্ম্য সম্পর্কে আরো বলেছেন, হে মানব সকল, তোমরা তোমাদের আত্মাকে নিজ কামনা বাসনার দাসে পরিণত করেছ, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে একে মুক্ত করো, তোমাদের পিঠ গুনাহে ভরে ভরাঙ্তক হয়ে আছে, তাই সেজদাগুলোকে দীর্ঘায়িত করে পিঠকে হালকা করো। জেনে রাখো, মহান আল্লাহ নিজ সম্মানে শপথ করে বলেছেন, রমজান মাসে নামাজ আদায়কারী ও সেজদা আদায়কারীদেরকে শাস্তি বা আজাব দেবে না এবং কিয়ামতের দিন তাদেরকে দুজকের আগুন থেকে রক্ষা করবেন। হে আল্লাহর বান্দারা, তোমাদের যে কেউ কোনো মুমিনকে ইফতারি দিবে, আল্লাহ তাকে এর বিনিময়ে একজন দাসকে মুক্ত করার সওয়াব দান করবেন এবং দয়াময় আল্লাহ তার অতীতের গুনাহও ক্ষমা করে দিবেন। সাহাবীরা আরজ করলেন, অন্যদেরকে ইফতারি করানোর সামর্থ্য আমাদের সবার নেই। তিনি বললেন, রোজাদারদের ইফতারি দেওয়ার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে দূরে রাখো, আর সে ইফতারি যদি একটি খুরমার অর্ধেক বা এমনকি সামান্য পানীয় হয়ে থাকে। তিনি আরো বললেন, জান্নাতের মধ্যে 8টি দরজা আছে, এর মধ্যে একটি দরজার নাম রায়ান, এ দরজা দিয়ে কেবল রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করতে পারবে। সেদিন এই বলে ডাক দেওয়া হবে, রোজাদার কোথায়, তারা যেন এই পথে বেহেস্তে প্রবেশ করে। এভাবে সকল রোজাদার ভিতরে প্রবেশ করার পর দরজাটি বন্ধ করে দেওয়া হবে। রাসূলে খোদা আরো বলেছেন, রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে মেশুয়াক হতেও পবিত্র এবং সুগন্ধিময়। সুতরাং রোজা অবস্থায় কেউ যেন অশ্লীলতায় লিপ্ত না হয় এবং ঝগড়া বিবাদ না করে। নিঃসন্দেহে সে ব্যক্তি প্রতিজ্ঞয় দুর্ভাগ্য বা হতভাগ্য যে রমজান মাস পেয়েও মহান আল্লাহর ক্ষমা হতে বঞ্চিত হয়। বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন আরো বলেছেন, রমজান মাসে খোদা ও তৃষ্ণার মাধ্যমে কিয়ামত বা শেষ বিচারের দিবসের খোদা ও তৃষ্ণার কথা স্মরণ করো, অভাবগ্রস্ত ও দরিদ্রদেরকে সাহায্য করো ও সাদকা দাও, বয়স্ক ও বৃদ্ধদেরকে সম্মান করো এবং শিশু ও ছোটদেরকে স্নেহ করো, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ও যোগাযোগ রক্ষা করো, তোমাদের জিহ্বাকে সংযত রাখো, নিষিদ্ধ বা হারাম দৃশ্য থেকে চোখকে আবৃত রাখো, যে সব কথা শোনা ঠিক নয় সেসব শোনা থেকে কানকে নিবৃত্ত রাখো, এতিমদেরকে দয়া করো, যাতে তোমার সন্তানরা যদি এতিম হয় তাহলে তারাও যেন দয়া পায়। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যারা এই মাসে অর্থাৎ রমজান মাসে নিজ ব্যবহার ও আচার আচরণকে সুন্দর করিবে তারা সেদিন সহজেই পুরো সিরাত পার হয়ে যাবে। যারা এই মাসে বৃত্তা বা অধীনস্থদের কাজ কমিয়ে দেবে, মহান আল্লাহ শেষ বিচার দিবসে তার হিসাব সহজ করে দিবেন। যারা এই মাসে অর্থাৎ রমজান মাসে মানুষকে বিরক্ত করা বা কষ্ট দেওয়া থেকে বিরত থাকবে বা অন্যদের দোষ ঢেকে রাখবে, কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা নিজ ক্রোধ থেকে তাদের রক্ষা করবেন। যারা রমজান মাসে এতিমকে আদর যত্ন বা সম্মান করবে, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে সম্মান করবেন। যারা এই মাসে আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করবে ও তাদের সাথে সম্পর্ক রাখবে, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে
রহমতের ধারায় স্থিত করবে। আর যারা এই মাসে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করবে বা তাদের সাথে খারাপ ব্যবহার করবে, আল্লাহ শেষ বিচার দিবসে তাদেরকে নিজ রহমত থেকে বঞ্চিত করবেন। মানব জাতির সর্বশ্রেষ্ঠ শিক্ষক বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রমজানের ফজিলত সম্পর্কে আরো বলেছেন, যে এই মাসে নফল নামাজ আদায় করিবে আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন, যে একটি ফরজ নামাজ আদায় করবে তাকে অন্য মাসের 70টি ওয়াজিব নামাজ আদায়ের সওয়াব দান করিবেন, যে কেউ এই মাসে আমার প্রতি বারবার দুরুদ পাঠ করবে আল্লাহ তার সৎ আমলের পাল্লা ভারী করে দিবে, আর যে ব্যক্তি এই মাসে অর্থাৎ রমজান মাসে পবিত্র কোরআনের একটি আয়াত তেলাওয়াত করবে, সে ব্যক্তি অন্য মাসে সমগ্র কোরআনের তেলাওয়াতের সমান পরিমাণ সওয়াব পাবে। হে আল্লাহর প্রিয় বান্দারা, এই মাসে বেহেস্তের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে, আল্লাহর কাছে প্রার্থনা করো যেন এই দরজাগুলো তোমাদের জন্য বন্ধ হয়ে না যায়। এ মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ করা হয়েছে, তাই আল্লাহর কাছে প্রার্থনা করো যেন এই দরজাগুলো কখনোই তোমাদের জন্য খুলে দেওয়া না হয়। শয়তানগুলোকে এ মাসে হাতে পায়ে শিকল পরিয়ে বেঁধে রাখা হয়েছে, আল্লাহর কাছে প্রার্থনা করো সেইগুলো যেন তোমাদের উপর উপকৃত করতে না পারে। রমজান মাস সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই ভাষণের এক পর্যায়ে আমিরুল মুমিনিন হযরত আলী আলাইহিস সালাম বলেছেন, হে আল্লাহর রাসূল, এই মাসের শ্রেষ্ঠ আমল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম বললেন, হে আবুল হাসান, এই মাসের শ্রেষ্ঠ কাজ বা আমল হলো নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত থাকা। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমত ও দয়ায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, জানার স্বার্থে, দাওয়াতি কাজের স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন, হতে পারে আপনার একটা শেয়ার এ বহু মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ। আর যারা এই প্রথম আমাদের ভিডিও দেখছেন, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওটি অতি সহজেই দেখতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু।